নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ওইসিএসডি এর ইউটিউব চ্যানেল বন্ধুরা বর্তমানে মোদী সরকারের তরফ থেকে এবং মমতা সরকারের তরফ থেকে একাধিক জনমুখী প্রকল্প আমাদের পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে চালু রয়েছে আর প্রত্যেক মাসের কোনো না কোনো তারিখে এই সমস্ত প্রকল্পের টাকা দেওয়া হয়ে থাকে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো বর্তমানে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের তরফ থেকে এমন গুরুত্বপূর্ণ সাতটি প্রকল্প যে প্রকল্পের টাকা বর্তমানে এই নভেম্বর এবং ডিসেম্বর মাসের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হচ্ছে তো বর্তমানে কোন প্রকল্পের জন্য কত টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে কোন প্রকল্পের টাকা পেতে আপনাকে কী কী হবে কী কী কাগজ জমা দিতে হবে কারা কারা টাকা পাবেন এবং কারা পাবেন না সমস্ত কিছুই আজকের ভিডিওতে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিও নিয়ে যে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য সঙ্গে ভিডিওতে একটি দিয়ে দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই নভেম্বর এবং ডিসেম্বর মাসে কোন কোন প্রকল্পের কত টাকা করে দেওয়া হবে তার তালিকা প্রকাশিত হয়েছে এবং সেইগুলোই আমরা এক এক করে দেখে নেব দেখুন এখানে প্রথমেই বলা হয়েছে প্রকল্পের নাম তারপর বলা হয়েছে ক্যাটাগরি তারপর বলা হয়েছে টাকার পরিমাণ এবং কোন মাসে পাওয়া যাবে প্রথমেই যে প্রকল্পটি রয়েছে সেটি হলো কৃষক বন্ধু প্রকল্প বলা হয়েছে পুরুষ এবং মহিলা যারা যারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন তারা প্রত্যেকেই এই টাকা পাবেন এবং এই কৃষক বন্ধু প্রকল্পে দু টাকা এবং পাঁচ হাজার টাকা করে একটা কিস্তি আপনারা পেয়ে যাবেন বলা হয়েছে এই নভেম্বর মাসের শেষের দিকে এবং ডিসেম্বর মাসের পনেরো তারিখের মধ্যেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসার সম্ভাবনা রয়েছে বন্ধুরা এর পরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো তপশিলি বন্ধু প্রকল্প তো যারা যারা বর্তমানে তপশিলি জাতির রয়েছেন যাদের ষাট বৎসর বয়স হয়ে গেছে যারা এই প্রকল্পে আবেদন করেছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার টাকা করে দেওয়া শুরু হচ্ছে এবং আপনাদেরকে জানিয়ে দিই এই নভেম্বর মাসেই কিন্তু আপনারা এক হাজার টাকার একটা কিস্তি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন বন্ধুরের পরের যে প্রকল্পটি রয়েছে সেটি লোক প্রসার প্রকল্প তো বর্তমানে আপনারা যারা যারা কীর্তন গান বাউল গান বা গান বাজনার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের প্রত্যেককেই কিন্তু এক হাজার টাকা করে দেওয়া হচ্ছে এই নভেম্বর মাসে আর প্রত্যেক পুরুষ মহিলারা কিন্তু এই টাকা পাবেন তার সঙ্গে একটা বড়ো আপডেট রয়েছে বন্ধুরা বর্তমানে লোকপ্রসার প্রকল্পে কিন্তু লাইফ স্ট্যাটাস সার্টিফিকেট যোগ করার কথা বলা হয়েছে অর্থাৎ আপনার যে তথ্য এবং সংস্কৃতি বিভাগ রয়েছে যে অফিস রয়েছে সেখানে গিয়ে আপনাকে একটা ফর্ম ফিল করে জমা করতে হবে বিস্তারিত জানতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এর উপরে একটি বিস্তারিত আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেবো এরপরে রয়েছে মহিলা সমৃদ্ধি যোজনা তো দেখুন এখানে বলা হচ্ছে মহিলাদেরকে দেওয়া হবে এবং সর্বোচ্চ তিরিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু লোন দেওয়া হবে আপনাদেরকে জানিয়ে দিই যারা এর আগে আবেদন করেছিলেন তাদের প্রত্যেকের কিন্তু লোন পাশ হয়ে গেছে এবং তিরিশ হাজার টাকা করে এই ডিসেম্বর মাসের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এই টাকাটা কিন্তু নভেম্বর মাসে পাবেন না ডিসেম্বর মাসের কিন্তু প্রথম থেকে পনেরো তারিখ বা ষোলো তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটা চলে আসবে এরপরে রয়েছে যুবশ্রী প্রকল্প যে সমস্ত বেকার ছেলেমেয়েরা যুবশ্রী প্রকল্পে আবেদন করেছেন তাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার পাঁচশো টাকা করে দেওয়া হবে এই নভেম্বর মাসেই এবং সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দিই ডিসেম্বর মাসেও কিন্তু এই পনেরোশো টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তবে বেকার ভাতার লিস্টে যাদের নাম আছে শুধুমাত্র তারাই কিন্তু এই টাকাটা পাবেন এরপরে বলা হয়েছে বিধবা ভাতা তো বিধবা ভাতার টাকা কিন্তু এক হাজার টাকা করে মহিলাদেরকে দেওয়া হচ্ছে বর্তমানে যাদের পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে বয়স রয়েছে তারা যদি বিধবা হন সেক্ষেত্রেও কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য আপনারা আবেদন করতে পারেন এক্ষেত্রেও আপনারা অতিরিক্ত সুবিধা পেয়ে যাবেন এবার দেখুন বলা হয়েছে নভেম্বর মাসেই কিন্তু বিধবা ভাতার এক হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে এরপরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো জয় জোহার প্রকল্প তো যারা এসটি সম্প্রদায়ের রয়েছেন এবং যাদের ষাট বছরের ঊর্ধ্বে বয়স হয়ে গেছে তারা এই প্রকল্পে আবেদন করলে সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার টাকা করে দেওয়া হচ্ছে এই নভেম্বর মাসেই এবং পঁচিশ তারিখের মধ্যেই এই টাকাটা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে তো আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা যে সমস্ত প্রকল্পগুলির কথা আমি আপনাদেরকে জানালাম তো মোটামুটি পনেরো তারিখ থেকে শুরু করে ডিসেম্বরের পনেরো তারিখ বা ষোলো তারিখের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই সমস্ত প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে এবং প্রায় পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা এই সমস্ত প্রকল্পের মাধ্যমে পেয়ে যাবেন কোন প্রকল্পে আপনি নিজে আবেদন করেছেন বা আবেদন করতে চান সেটাও কিন্তু নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে ফেসবুক হওয়ার সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ